আছি বোলপুরে, যাচ্ছি আমার কুঠিতে। এটা জুলাই 2022। ওয়েলকাম টু মাই ব্লগ। পাকা রাস্তা ছেড়ে লাল সুরকির পথে বেশ খানিক দূর গেলে তারপর কিন্তু আমার কুঠি। শুনেছি এটাও নাকি দারুণ জায়গা। তো বোলপুরে দেখুন শান্তিনিকেতনকে ঘিরে কি দারুণ একটা টুরিস্ট স্পট গড়ে উঠেছে। এখানে না আসলে কিন্তু দারুণ মিস। ১৯২১ সালে রবীন্দ্রনাথ ঠাকুর করে তুলেছিলেন শান্তিনিকেতন। সেই একই জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে সংগ্রামী সুসেন মুখার্জি করে তোলেন এই বিশাল আমার কুটির। আমার কুটির এটা এখন কাজ করছে সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট এবং গ্রামের বাংলার গ্রামের যত কারুশিল্প আছে সেগুলির উপরেই কিন্তু এটা কাজ হচ্ছে এবং সেগুলি এখানে বিক্রি করা হচ্ছে, প্রমোট করা হচ্ছে। এবং গ্রামে যে সমস্ত লোকজন কাজ করছে, যে ফ্যাক্টরিগুলি আছে যেগুলিতে তারা কাজ করছে, সেগুলি কিন্তু এখানে সব ছড়িয়ে ছিটিয়ে আছে। বিপ্লবী সুসেন মুখার্জির ডাকে কিন্তু আমার কুটিরের অনেক কর্মী বিপ্লবী হয়েছিলেন, এবং শুধুমাত্র ভারত আন্দোলনের সাথে না, ভারত ছাড়ো ব্রিটিশ আন্দোলনের বিরুদ্ধে না, বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেও কিন্তু আমার কুটিরে অনেক বিপ্লবী নেতারা তখন গ্রামে গিয়ে গিয়ে মানুষদেরকে উদ্বুদ্ধ করে এবং স্বনির্ভর হতে সাহায্য করে, নাইট স্কুল চালু করে তারা। এবং তখন থেকে কিন্তু আমার কুটির সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট হিসাবে কাজ করে এবং এখন পর্যন্ত এটা কাজ করে যাচ্ছে। অ্যামেজিং। বিপ্লবী সুসেন মুখার্জিকে সশস্ত্র সালাম। আমার কুটির একটা অ্যামেজিং জায়গা, বিশাল বড় জায়গা, এবং যেটা বলেছি যে এখানে আসলো পাবেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছোঁয়া। কবিগুরু যেন সব জায়গায় আমাদের জন্য বিচরণ করছে। এখন বল্লভপুর বীরভূমের শ্রীনিকেতন এরিয়াতে এই আমার কুটিরে কিন্তু ওয়ার্কশপগুলি দেখা যায়। চলুন এখন দেখে আসি চর্মশিল্প, লেদার ওয়ার্কশপ। দিদি কি করছেন? আপনি কতদিন ধরে কাজ করছেন এখানে? কত বছর হবে? সব হ্যান্ড পেইন্টেড। এটা কিসের জন্য ব্যবহার করা হয়? চশমার খাপ। ও আচ্ছা আচ্ছা, বিউটিফুল। এগুলি কি রং দিচ্ছেন? স্পিরিট কালার। এটা কিসের জন্য বানাচ্ছেন?